31 ডিসেম্বর রাতে পার্কস্ট্রিটে গাড়ি চলবে, করোনা বিধি মানতে সাধারণ মানুষকে সতর্ক করবে পুলিশ, থাকছে কড়া নিরাপত্তা বন্দোবস্ত। 31 ডিসেম্বরে ইলাবোরেট পুলিশ অ্যারেঞ্জমেন্ট পুরো সিটিতে করা হয়েছে, ইনক্লুডিং পার্কস্ট্রিট। পুরো সিটিতে মোর দ্যান 3000 ফোর্স ডিপ্লয়েড থাকবে এবং 1 তারিখেও প্রায় 3500 ফোর্স পুরো সিটিতে ডিপ্লয় থাকবে। পার্কস্ট্রিটে প্রতি বছরের মতো এবারও ওয়াচ টাওয়ার, এছাড়া পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ, 15টা পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ থাকবে, সেখানে মহিলা কর্মীরা পুলিশ কর্মীরা থাকবেন। এছাড়া পাবলিক অ্যাড্রেস সিস্টেম আমাদের থাকছে, তাতে যাতে প্রত্যেক যারা ওখানে আসবেন, প্রত্যেক লোক, তারা যেন মাস্ক ব্যবহার করেন বা স্যানিটাইজার ব্যবহার করেন, এটা আমরা বলবো তাদেরকে। কোভিড নর্মস যেটা এখন আছে সেটা যেন সবাই মেনে চলেন, এটা আমাদের সাবমিশন থাকবে। বর্ষশেষের রাতে আরও কী কী বিধিনিষেধ থাকছে, আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী কী কী তথ্য তুলে ধরেছেন, দেখুন। করোনা পরিস্থিতি ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যে। এই মুহূর্তে আমরা রয়েছি পার্কস্ট্রিটে। গত 25 ডিসেম্বর এই পার্কস্ট্রিটেই হাজারো মানুষের জমায়েত হয়েছিল এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসার পর যথেষ্ট আতঙ্ক মানুষের মধ্যে ছড়িয়েছিল যে কোভিড পরিস্থিতির মধ্যে এত মানুষ পার্কস্ট্রিটে এসেছেন, সংক্রমণের আশঙ্কা অনেকটাই বেড়ে গেছিল। সেই জায়গা থেকেই 31 ডিসেম্বর বর্ষবরণে কলকাতা পুলিশের তরফ থেকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই যে রাস্তা যেখানে আমরা রয়েছি পার্কস্ট্রিট থেকে মল্লিকবাজার পর্যন্ত, এই রাস্তায় আগামীকাল কিন্তু গাড়ি চলবে, অর্থাৎ 25 ডিসেম্বর এই রাস্তা হয়ে গেছিল ওয়াকিং স্ট্রিট, আগামীকাল ওয়াকিং স্ট্রিট থাকছে না, এমনটাই লালবাজারের ট্রাফিক ডিপার্টমেন্টের তরফ থেকে জানানো হচ্ছে। এছাড়াও কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার যেমনটা জানাচ্ছেন যে গোটা রাস্তায় পাবলিক অ্যাড্রেস সিস্টেম থাকবে এবং সেখান থেকে কন্টিনিউয়াসলি প্রচার চলবে যাতে গ্যাদারিং না হয়, একসাথে অনেকে মিলে না দাঁড়ায়, কোভিড পরিস্থিতিতে সমস্ত কিছু যাতে স্বাভাবিক থাকে তার জন্য পুলিশ আধিকারিকরা দেখবেন এবং সোশ্যাল ডিস্টেন্স যাতে বজায় থাকে সেই নজরদারিও কিন্তু বিভিন্ন জায়গা থেকে চলবে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।